না, টাটা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি রান্না করব স্যালমন মাছ। আমাদের দেশে যেমন সবথেকে দামি মাছ হচ্ছে ইলিশ মাছ, তেমনি বিদেশে বলতে পারেন সবথেকে দামি মাছ হচ্ছে স্যালমন মাছ। আমি আজকে আমার মতো করে রান্না করব। তো চলুন রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রান্না করছি। আমার ছেলে আর আপনাদের দাদা দুজনেই চলে গেছে, ওম স্কুলে চলে গেছে। এইবার আমি বেডটাকে আগে পরিষ্কার করে নিই, তাহলে মনে হবে আমার অনেক কাজ হয়ে গেছে। আর ওম ইদানিং দেখছি কর্ন দিয়ে রাইসটা ভীষণ ভালো খাচ্ছে, ওই জন্য আগে ওর খাবারটা বানিয়ে নিয়েছি, তারপরে আমি আবার আমাদের ভাতটা বসাবো। আর এই হচ্ছে স্যালমন মাছ, দেখতেই এত সুন্দর কমলা রং। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, মানে বিয়ে 2 মাস পরেই আমি বিদেশে চলে এসেছিলাম, আর যখন আপনাদের দাদা আমাকে স্যালমন মাছ এনে দিয়েছিল রান্না করবার জন্য, তখন তো আমি আমাদের দেশীয় রুই মাছই রান্না করতে জানতাম না। তো স্যালমন মাছ তো অনেক দূরের ব্যাপার, তো আমি যেমন বাটা মাছের ঝোল করে পাতলা, তো স্যালমন মাছও ওইভাবেই রান্না করেছি, কারণ আমি জানতামই না স্যালমন মাছ কীভাবে রান্না করে। আর প্রথম কথা, তো ভাজতে গিয়ে মাছ পুরো ভেঙে গিয়েছিল আর ভীষণই বাজে হয়েছিল খেতে। তবু স্যালমন মাছ যার একটা নির্দিষ্ট মানে ভীষণই ভালো একটা স্বাদ আছে বলে তাও খাওয়া গিয়েছিল। আর আপনাদের দাদা নেহাতে ভীষণ ভালো একজন মানুষ, সে কোনো টু শব্দই করেনি, খেয়ে নিয়েছিল। আর যেহেতু সে জানে যে আমি রান্না করতে পারতাম না বা পারি না, ওই জন্য সে তখন কিছু বলেনি। তবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, আমারও রান্না পরিবর্তন হয়েছে। বিয়ে হয়ে গেছে 6 বছর, এখন অনেকটাই আমি অনেক কিছু জানি, তারপরে যেইটা না জানি তার জন্য তো মা দিদি এরা আছে, আমার শাশুড়ি মা, এদের থেকে দেখে দেখেই অনেক রান্নাই এখন মোটামুটি শিখে গেছি। আর তারপরে তো আমার ইউটিউবে দিদিরা আছেই, যদি কিছু না পারি চলে যাই সোজা ইউটিউবে, লিখে দিই এই রান্নাটা কেমন হবে। আর প্রত্যেক অনেক দিদিরাই আছে ভীষণ সুন্দর সুন্দর রান্না ছাড়ে, তো তাদের রান্না দেখে দেখে মোটামুটি এখন অনেক রান্নাই করতে পারি। আর ঘরে অনেক ফ্রেশ সবজি ছিল, সেইগুলোই একটা একটা করে কেটে নিলাম এই স্যালমন মাছে দেবো বলে। এইবার জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এবার ভালো করে ধুয়ে স্যালমন মাছে যেই একটু মশলা দেব, মানে ওই একটু আদা পেঁয়াজ রসুন, সেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটার পরে এগুলোকে আবার একটু গ্রেটারে গ্রেট করে নেব। আমাদের দেশে যারা বয়স্ক মানুষ তারা কিন্তু মাংস খায় না, যেমন অনেকে খায় তবে বেশিরভাগ মানুষই খায় না। যেমন আমার ঠাকুমা দাদু, তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি আমার দিদা, এদের কাউকেই দেখতাম না, মানে যখনই কোনো বয়স্ক মানুষ তারা হয়তো মাছ খায়, মাছটা খায়, অনেকে ডিম খায়, খায় না অনেকে আবার পেঁয়াজ রসুন খায়, তবে মাংস খায় না। কিন্তু এদেশে একদম মানে গুঁড়ো থেকে বুড়ো সবাই মোটামুটি মাংস খায়, মাংস খায় না এরকম নয়। আমাদের দেশে যেমন যারা পুজো করে তারা বলে যে মাংস খায় না বয়স হয়ে গেলে, কিন্তু এদেশে ওই রকম কিছু নেই, এরা হচ্ছে সবাই বুদ্ধিস্ট। আর বুদ্ধিস্টের মধ্যে মাছ মাংস খাওয়া যাবে না বা ওই রকম কিছু নেই, আর বয়স্করাও খায় না। আর আমাদের ওখানে অনেক বয়স্করা ভাবে যে মাংসটা শক্ত হয়, খাবো কী করে, ওই জন্য খায় না, কিন্তু এখানে ওরকম কোনো সমস্যা নেই। আর এই যে আমার হেলদি ব্রেকফাস্ট, অনেকগুলো সসেজ আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, আমি কিছুটা খাবো আর ওমের জন্য কিছুটা রেখে দেবো, ও দুপুরে খেয়ে নেবে লাঞ্চে। তো এই যে স্যালমন মাছটা বানাচ্ছি, জানেন এত শখ করে স্যালমন মাছ রান্না করছি, এদিকে আপনার দাদাই খাবে না, সে আজকের অফিসে ভীষণ মানে কাজ তার, সে দুপুরে খেতে আসতে পারবে না, ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা তিনজনের কেউই তাহলে দুপুরে খাবো না, শখ করে রান্নাটা করে রাখি, খাবো যখন তিনজন একসাথে সবাই মিলেই খাবো। তবে রান্নার ঝামেলাটা এখন করে নিলে আমাকে রাত্রে আর কিছু করতে হবে না। এই যে মাইক্রো ওভেনে জাস্ট 3 মিনিটের মতো দিয়েছি, এইবার ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আর এই ঝোলটাতে একটু সয়া সস দিয়েছিলাম যাতে ঝোলটার একটা আলাদা ফ্লেভার আসে। এরপরে নাড়াচাড়া করবো না, কারণ মাছগুলো এমনিতেই পাতলা করেছিল। আর এই দেখুন আমার ছেলে 10:30 নাগাদ স্কুল থেকে চলে আসবে, আর স্কুল থেকে আসলে ওকে কিছু ফল আমি খেতে দিই, আর তরমুজ ওর ভীষণ পছন্দ, আর ও মনে হয়
চলেও এসছে, 10:30 প্রায় বাজে, আর ওই স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল ওকে আমাকে ফুলের মতো তরমুজ কেটে দিতে হবে। যদিও আমি তো অত ভালো কাটতে পারি না, তবে চেষ্টা করছিলাম, আর ওর মুখ দেখে মনে হচ্ছিল ও ওইটাতে ভীষণ খুশি। আর ওই ফুলের মতো কাটার পরে যে স্লাইসগুলো ছিল, ও জামা প্যান্টও ছাড়েনি, ওগুলো নিয়েই খেতে ব্যস্ত। তো ওর ওইটা খুশি দেখে আমারও একটু ভালোই লাগছিল, মনে হচ্ছিল না আমি হয়তো পারছি। আর দেখলাম তরমুজে অনেক বীজ রয়েছে, ওই জন্য বীজগুলোকে আমি আবার একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছিলাম, যাতে করে ওর খেতে সুবিধে হয়। আর এই দেখুন এরকম করে কেটেছি। যাই, ওকে দিয়ে আসি। ও তরমুজ খাওয়া হয়ে গেলে ওকে স্নান করিয়ে দুপুরের খাবারটা দিয়ে দেব। এই যে ওমের জন্য ওই সসেজগুলোকে একটুখানি গাজর আর সয়া সস দিয়ে এরকম লেবু পাতা দিয়ে রান্না করে দিয়েছি, ও এইটা ওই একটা করে কিউব করে খাবে। আর এদিকে আমি ওকে ভাতটা খাইয়ে দেব। এই ভাতটা ভীষণ হেলদি আর বাচ্চাদের খুব ভালোও লাগে, যেহেতু সুইটকর্ন দেওয়া থাকে। আর এই যে এখন দুপুরে আমি খাবো পাতলা লাইলন টিকা মাছের ঝোল, যেটা বেগুন আর আলু দিয়ে করেছিলাম। স্যালমন মাছ রান্না তো করেছি, কিন্তু সেটা এখন আর খাওয়া হবে না, কারণ আমরা তিনজন একসাথেই খাবো। ওই জন্য এখন আমি এই মাছটাই খাচ্ছি, তবে লাইলন টিকা মাছেও পাতলা ঝোল বেগুন আর আলু দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলোকে দেখবার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কমেন্টে জানাবেন আপনাদের স্যালমন মাছ কেমন লাগে, বা কেউ কখনো খেয়েছেন কি না যারা দেশে আছেন। আর যারা বিদেশে আছেন তারা তো খেতেই পারেন। আর লাইলন টিকা মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে আপনাদের কেমন লাগে। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করি, আর টাটা, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।